ট্রাফিক আইন অমান্য করায় প্রাইভেট কার আটকে দিয়েছে পুলিশ। ভুল স্বীকার করা তো দূরের কথা, উল্টো ট্রাফিক পুলিশের সাথেই বাগবিতণ্ডায় লিপ্ত হন প্রাইভেট কার আরোহী বাংলাদেশি বংশোদ্ভূত দুই মার্কিন নাগরিক। ট্রাফিক আইন অমান্য করে উল্টো পথে আসা প্রাইভেট কারকে মাধবদী বাস স্ট্যান্ড এলাকায় আটকে দেয় পুলিশ। এ সময় প্রাইভেট কার থেকে বের হয়ে বাংলাদেশি বংশোদ্ভূত দুই মার্কিন নাগরিক পুলিশের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক ফখরুল ওনার পরিবার সহ আমেরিকা থেকে বাংলাদেশে আসছেন, বাংলাদেশি না, বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান। ভিডিওতে তো আমরা শুনতে পাইলাম ইংরেজিতে কথা বলতেছে, সো সম্ভবত বাংলা বলতেও পারে না বা হয়তো ভালো বলতে পারে না। কেন বলতে পারবে না? দাদা ছিল বাংলাদেশি, তাইলে সে আমেরিকা জন্মে, আমেরিকা পড়ে থাকে, বাংলা বলতে পারতেই হবে। নিয়ে ঢুকাও জেলের ভিতরে, বাঙালি তেমনই পাওয়ারে গায়ে যে কী করবে, কোন দিক থেকে আর কীভাবে দোষ ধরবে। টিভিওয়ালারা ব্যাপক চেতনার সাথে রিপোর্ট করে বেড়াচ্ছে যে আমেরিকান বংশোদ্ভূত বাংলাদেশি বাংলাদেশি আইন মানে না। না রে ভাই, আইন মানে না, এটা তো ব্যাপার না, এটা তো আইন মানতে সমস্যা নেই, এটা তো আমেরিকাতে আইন মানে। কথাটা বুঝে নাই, ধরেন বাঙালি আমরা যারা বাংলাদেশে বড় হয়েছি, আমরা কিন্তু আইন মেনে অভ্যস্ত না, আমরা জীবন আইন মানি নাই। কেন মানি নাই? অবশ্যই মগের মূল্যকেই কারণে, আইন মেনে কি মারা খেয়ে আমি বসে থাকবো নাকি, কেউ মানতেছে না। এরা তো সারা জীবন আইন মেনে আসছে, আমেরিকায় বড় হয়েছে, আমেরিকা জন্মাইছে, এরা সারা জীবন আইনের মধ্যে বড় হয়েছে। বরং আপনি তো দেশের বাইরে কিছুদিন গিয়ে থাকলে অটোমেটিক আপনি সিট বেল্ট ছাড়া গাড়িতে উঠে আপনি গাড়ি চালাতে পারবেন না, আপনার অস্বস্তি লাগবে, উঠে আপনার অটোমেটিক্যালি সিট বেল্ট আপনি ঢুকে ফেলবেন, অটো অটো হয়ে যাবে। এগুলো অভ্যাস, কথা বলে নয় যে মানুষ অভ্যাসের দাস, অটো হয়। হ্যাঁ, তো সে তো আইন ভাঙার কথা না, তারা তো আইন ভাঙার কথা না, রাইট? বরং আইন, এই যে চারপাশে আইন কেউ মানতেছে না, এটা দেখলেই তাদের অস্বস্তি লাগার কথা, তাইলে তারা কেন আইন ভাঙতে গেল? এটার কারণ হচ্ছে এই দেশে যে আইন কি সেটা তো কেউ জানে না রে ভাই। আপনি কোনটা যে আইন কোনটা যে আইন না, লাইক আপনি নিজেই তো জানেন না কখন পুলিশ আপনাকে সে আইনের হাইকোর্ট দেখায় তুলে ধরে নিয়ে যাবে, কখন কাকে ধরবে, কেন ধরবে, কা নোবডি নোস। এই বেচারাদের সাথে সেটা করছে। আমি ভিডিওতে তো কোনো কিছু উঠে আসে নাই, মিডিয়া বদমাইশগুলো, এই অসভ্য মিডিয়া, এরা তো কোনো ঘটনা ঠিক করে তুলে আনে না, এরা ন্যারেটিভ। আমি আপনাদেরকে হাজারটা কেস বাংলাদেশের আলোচনা করে দেখাইছি, মিডিয়া হইতে সেগুলো এখানে সাংবাদিক করতে আসে, বর্তা করতে আসেন, এরা ফ্যাক্ট উপস্থাপন করতে আসেন, এরা সেখানে অ্যাক্টিভিজম করতে, বদমাইশি করতে, ন্যারেটিভ পুশ করতে, তাদের কী করতে মন চায়, কী বলতে মন চায়, ওইভাবে করে খবর আধা খেচড়া খবরগুলো পাবলিশ করে। সো এরা এরকম একটা রিপোর্ট করার আগে ছেলেটার সাথে মেয়েটার সাথে বা ঘটনার যেই ভদ্রলোকেরা তাদের সাথে যোগাযোগ করছে না করে নাই, এরা এক পেশে খবর ছাপাবে ওইটাই ছাপছে। আচ্ছা, সো সেই ভিডিওর নিচে যে ভদ্রলোক ছেলে, এখানে তো অনেকেই ছিল, তার মধ্যে যে ছেলেটা সে এসে কমেন্ট করছে, সেখান থেকে আমরা আসল ঘটনা জানতে পারছি। নাও ইট অল মেক সেন্স কী হয়েছে সেখানে। তো সেখানে যেটা হয়েছে, যে ওই যে কথাটা বললাম যে কী যে আইন কেউ জানে না, আপনি যদি বলেন যে আমি একটু আইন মেনে চলতে চাই, আপনি সেটাও পারবেন না, আপনাকে তাও ধরে নিয়ে যাবে কোন দিক থেকে নাকি আইন ভেঙে ফেলছেন, কারণ আপনি। সো এই ভদ্রলোকরা উবারে করে যাচ্ছিল, তো রাস্তা ঘুরবে আর কি, এখন ঘুরতে গিয়ে এখানে তো কোনো রোডের সাইন নাই, সিগন্যাল নাই, কিচ্ছু নাই, আপনার আচ্ছা যাক কিছুই তো নাই। হ্যাঁ, মগের মূল্যক এই গাড়ি দিক থেকে আসতেছে, ওদিক থেকে আসতেছে, যাচ্ছে এদিক সেদিক, কাউকে পুলিশ ধরতেছে না, এর মধ্যে রাস্তা ঘুরবে, মোড় ঘুরে হইতেছে ভুল রং রাস্তায় উঠে গেছে, রং রাস্তা দিয়ে যাওয়ার জন্য না, ওরা মোড় ঘুরাইতে গিয়ে ভুলে গিয়ে রং রাস্তায় উঠছে। কেন ভুলে গিয়ে রং রাস্তায় উঠছে? এখানে কোনো সাইন টাইন কিছু নাই। যে আপনি কেন সাইন বলতে কী বোঝায় এটা আপনি কিন্তু সভ্য দেশে না আসলে বুঝবেন না, এই যে কথাটা বলতেছে আপনি আপনার পক্ষে বোঝাই সম্ভব না এটার মানে কী, কথাটার মানে কী, যে কোনো সাইন নেই সভ্য দেশে। একটা রাস্তার মধ্যে যদি একটা 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 পানি পড়ে থাকে, ওখানে একটা সাইন থাকে যেখানে পানি পড়ে আছে সাবধানে হাঁটবা, আপনার রাস্তার সামনে যদি মোড় থাকে 50টা সাইন এখানে তার করে দিবে, যেখানে মোড় আছে এইরকম মোড় আছে, ওই রকম মোড় আছে, ব্লাইন্ড কার্ভ আছে, এই আছে সেই আছে, মানে আপনি খালি পড়বেন আর রাস্তায় গাড়ি চালাবেন, আপনি খালি রিডিং পড়বেন আর মুখস্থ রোবটের মতো গাড়ি চালাবেন, কোনো গেস ওয়ার্ক নাই সভ্য দেশে, কোনো গেস ওয়ার্ক নাই, রাইট? আর বাংলাদেশ হচ্ছে খালি গেস ওয়ার্ক, এই এটি মোড় ঘুরে নাকি এখানে যাবে নাকি যাবে না, এই মোড় ঘুরে এটা কি ভুল রাস্তায় উঠে গেলাম নাকি কী রাস্তায় উঠলাম, সবাই তো যাচ্ছে দেখি তখন এটা ঠিকই রাস্তা নাকি আশ্চর্য। এদিক থেকে আবার মাঝখানে দেখা যাচ্ছে যে সলিড লাইন নাকি ড্যাশড লাইন, রং উঠে গেছে, সলিড লাইন কি ড্যাশড লাইন কি আপনি কি পার্থক্য জানেন, বাংলাদেশে জানেন না কেন? যাক, সেই প্রশ্ন তুললাম নেই, যারা সভ্য দেশ থেকে যায় তাদের তো মাথা চক্কর মারে যে কই এসে পড়লাম, এটা কি সলিড লাইন না ড্যাশড লাইন, এটা কি ইউটার্ন নেওয়া যাবে কি যাবে না, এটা কি রং লাইন না রাইট, কোনো আগা মাথা নাই, যে যার মতো মগের মূল্য, রাইট? তো সেটাই করছে, তারা গাড়ি ঘুরাইতে গিয়ে ভুল রাস্তায় উঠে পড়ছে। এবং এই ভুল করার কারণে সেই ভদ্রলোক ব্যাখ্যা দিলেন যে সবাই অহরহ উঠতেছে আসতেছে যেতেছে, আমাদের পক্ষে বোঝার কোনো উপায় নাই কোনটা রাইট রাস্তা কোনটা রং রাস্তা, এবং আমাদের সামনে আর অনেকগুলো গাড়ি উঠলো না, আমরা পুলিশ কাউকে ধরতেছে না, থামাইতেছে না। তো সেই ভদ্রলোক বললো যে আমেরিকা প্রবাসী, প্রবাসী না আমেরিকান বাংলাদেশি বংশোদ্ভূত, এরা তো পরিচয় দেওয়া উচিত না যে আমরা বাংলাদেশ কিসের বাংলাদেশি বংশোদ্ভূত, এটা তো বাপ মা বাংলাদেশি দেখে কী হয়েছে, তার বাংলাদেশের সাথে কী আসছে গেছে, সে হইতেছে আমেরিকান। সো
সে আমেরিকান ছেলে, তো সে হইতেছে সে তো আগা মাথা বুঝে না যে কি ব্যাপার, কেন ধরা হইলো, কেন তো মানে সে তো একদিন আগা মাথা বুঝতেছে না, সব গাড়ি অহরহ আসতেছে যেতেছে রোড সাইন নেই টাইন নেই, সে এখানে একটা ভুল হয়েছে এটাও সে বুঝতেছে না। তো সেটাও কোনো সমস্যা ছিল না, তার ভাই ভিডিও করতেছিল দেখে পুলিশ হইতেছে তার ভাইকে তুলে ধরে গুম করে দিচ্ছে। বুঝলেন মানুষের পুলিশ কিন্তু প্রচণ্ড পাওয়ারফুল, তারা তো মনে আমরা তো ফৃত্য রাইট, সো ওইটা নিয়ে ছেলে উত্তেজিত হয়ে গেছে আর কি। সো সেটার আবার ওই যে কি জানি বলে মিডিয়া বাচ্চারা মিডিয়া বদমাইশ, এরা তো আর এটা বলবে না এই কথা, এই কথা বললে তো আবার মিডিয়া নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে, পরদিন মিডিয়ার বিরুদ্ধে সরকারি ক্ষেত্রে অভিযান শুরু হয়ে যাবে। সো এই ছেলেটা মেয়েটা যারা পরিবার নিয়ে মানুষ আসছে এদের জন্য আমার খুব দুঃখ প্রকাশ করতেছি। আজকেই তো একটা খবর পড়লাম যে না আজকে না আছে না কয়েকদিন আগে একটা খবরে দেখতেছিলাম, এরকম কুয়েটের প্রকৌশলী আমেরিকা থেকে পড়াশোনা করে চাকরি বাকরি কিছুদিন করছে, করে বাংলাদেশে গেছে গিয়ে রোড এক্সিডেন্ট করে পটল তুলে ফেলছে, বাংলাদেশে গেছে আর রোড এক্সিডেন্ট করে পটল তুলে ফেলছে। আবার আরেকদিন কিছুদিন আগে আরেকটা দেখলাম এরকম, তাও আমেরিকা থেকে না ক্যানাডা থেকে একটা ফ্যামিলি বাংলাদেশে গেছে গিয়েই পটল তুলে ফেলছে ট্রাকের নিচে পড়ে, গিয়ে ট্রাকের নিচে নারায়ণগঞ্জের ঘটনা, ট্রাকের নিচে চাপা পড়ে পটল তুলছে রাইট। সো এরা যে কী কারণে বাংলাদেশে যায় আসলে, এদের মানে এদের তো বাবা মা ধরে নিয়ে যায়, এটা হইতেছে একটা ব্যাপার, বাবা মাদের বোঝা উচিত যে ওটা কিন্তু ওদের দেশ না, এবং ওদের বাবা মারা কিন্তু ওই দেশ থেকে জান প্রাণ নিয়ে পালায় চলে আসছে। হ্যাঁ একেবারে এসে এইসব দেশে কামলা দিয়ে হইলেও থাকবে, তাও আমেরিকা ক্যানাডা ইউরোপের দেশ ছেড়ে যাবে না, কামলা দিয়ে হইলেও থাকবে তাও যাবে রাইট। সো আপনারা যেহেতু ওই দেশ থেকে জীবন নিয়ে পালায় আসছেন এইভাবে করে, হ্যাঁ নিজের দেশকে এমনভাবে মানে নিজের দেশ থেকে মানুষ এইভাবে পালায় বাঁচে, একটা অদ্ভুত অবস্থা রাইট, কি অসভ্য দেশ হইলে এইভাবে করে জীবন নিয়ে পালায় বাঁচে মানুষজন। এইমাত্র একটা খবর দেখতেছিলাম, একটা ছেলে ভিডিও করছে, সে হইতেছে গেমিংয়ে বাংলাদেশের হয়ে ইন্টারন্যাশনালি খুব ভালো টালো করতেছে, লক্ষ লক্ষ টাকা কামাই করতেছে কি কে জানি, বাংলাদেশ হইতেছে এই ওর টিমের সবাই পুলিশ ধরে নিয়ে গেছে, নিয়ে জেলে ঘুরে রাখছে, কেন এইগুলা গেম খেলা খারাপ, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার দরকার নেই ভাই। বাংলাদেশকে রিপ্রেজেন্ট বলতে কি একটা আমি জিনিস বলি, আমাদের A1-এর টিমের জার্সিতে আর কোনোদিন বাংলাদেশের ফ্ল্যাগ দেখবেন না, এটা আমি ডিসাইড করছি, এটা আমার পার্সোনাল ভাই, একদম পার্সোনাল, আমি কাউরে জানাই না, আমার কোনো টিম মেম্বারেও জানাই না, আমার ম্যানেজারেরও জানাই নি, এটা থাকবে না। যেটা খারাপ লাগছে ওখানে যে ভাই এটা আমরা ডিজার্ভ করি না ভাই, আমাদেরকে যদি বাসায় কল দেওয়া হইতো, জরিমানা করা হইতো, সবকিছু ঠিক আছে, বাট এটা ভাই আমরা অ্যাকচুয়ালি ডিজার্ভ করি না। আমাদের ওইখানে যে 24টা পোলাপান ছিল কেউই ডিজার্ভ করে না, শুধু আমি না, ওইখানে আরও 23টা পোলাপান ছিল আমি বাদে, পোলাপান জীবনে জেলের গেটও দেখে নাই ভাই ওইসব পোলাপান। যা দোয়া করেন আমার জন্য সবাই, আমি মেবি ট্রাই করব এখন থেকে আর কি প্রপারলি ট্রাই করতেছি কানাডা বা USA-তে চলে যাওয়ার জন্য, দেখি পড়াশোনা করে একটু আইএলটিএস টাইএলটিএস কি কি করা লাগে কইরা দেখি, একটা ট্রাই করব, দেখা যাক যদি পসিবল হয় আমি কানাডা বা USA-তে চলে যাব। আর আপনাদেরকে আমি এটাই সাজেস্ট করব, যদি পসিবল হয় ভাই জানগা, মনে আছে আপনাদের বাংলাদেশের মাঝখানে পুলিশ হইতেছে চুল রাস্তায় পোলা মানে চুল কাটা শুরু করছে, পুলিশ ধরে নিয়ে গেছে, সেলুনি নিয়ে চুল কেটে দিচ্ছে, কি পাওয়ার তাদের, কি অধিকার, আমার মাথার চুল বড় হবে না ছোট হবে পুলিশ সিদ্ধান্ত নিচ্ছে, তারা গেম খেলে পুলিশের পছন্দ না, আপনি গেম খেলবেন আপনি ক্রিকেট খেলবেন পুলিশের পছন্দ না, আপনি তাস খেলবেন পুলিশের পছন্দ না, আপনি যা না না পুলিশের কি পছন্দ, এসে পাওয়ারফুলের কি মন চায়, হ্যাঁ পুলিশের মনে হয়েছে গেম খেলা খারাপ, খারাপ ছেলেরা গেম খেলে, খারাপ ছেলেরা মোটরসাইকেল চালায়, খারাপ ছেলেরা চুল বড় রাখে, সব ট্রেনে নিয়ে জেলে ভরে রাখছে, এখন তাদের যে টিম লিডার যে ছেলে ছিল বসে আমি আমার জার্সিতে আর কখনো বাংলাদেশের পতাকা ইউজ করবো না, আমি এই দেশ ছেড়ে চলে যেতে চাই আর এই দেশে থাকবো না, চলে যাও ভাই চলে যাও, চলে গিয়ে আবার এই দেশে আর কখনো আসিস না, কথা বলিস নিজের তো তোর আমেরিকান প্রবাসী প্রবাসী বারবার চলে আসতেছে, আমেরিকান ছেলে মেয়ে বাবা মা হয়তো বাংলাদেশি ধরে নিয়ে আসছে সামারে, কি কামে যে সামারে ধরে নিয়ে আসছেন আপনারা আপনাদের ছেলে মেয়েরে না, আপনারা এত এত প্রেম হইলে আপনারা দিলে দেশ ছেড়ে আবার ভাগেন কেন, হ্যাঁ শিকার তো করবেন না মুখে মুখে, খালি প্রেমের কথা বলবেন আর কাজের বেলায় যে বলো না অ্যাকশন স্পিক লাউডার দেন ওয়ার্ডস, হ্যাঁ অ্যাকশনের বেলায় দেশ ছেড়ে ভাগে আর ওয়ার্ডের বেলায় খালি দেশ প্রেম দেশ প্রেমের আলাপে, কেন জোর করে আপনার এই ছেলে মেয়েগুলোকে বাংলাদেশে পাঠান, এটা কি তাদের দেশ, এই দেশের কি তাদের তাদের কোনো লেনা দেনা আছে, কোনো লেনা দেনা নাই, নিয়ে এই তো কত ঘুমের হাতে কবে যে কোনটা খাইয়া ঘুম করে দিবে আল্লাহ জানে না, এরা তো জানো না আসলে কই যাচ্ছে, এই একটা কথা ইগনোরেন্স ইজ প্লিজ, বাংলাদেশে কি চলে এইগুলো তো এরা জানেও না, এই কারণেই যায় আর কি সাহস করে যায়, জানলে যাওয়ার নাম মুখে নিত না।